নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আইটি গুড নিউজ রয়েছে। দেখো, যারা জেআরবিটি তে এক্সাম দিয়েছিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে, বন্ধুরা যারা জেআরবিটির জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এক্সাম দিয়েছিল, আপনাদের সেই রেজাল্টটি কবে থেকে পাবলিশ করা হবে তার ডিটেলস কিন্তু নোটিফিকেশনটির মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ডিটেলসগুলো ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি, তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। প্রথমে দেখুন, ওদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আমরা চলে এসেছি। চলে আসার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে এসেছি। দেখুন, চলে আসার পর অবশ্যই বন্ধুরা এই লাইনটি লক্ষ্য রাখবেন। দেখুন, সেখানে বলা হয়েছে যে এক্সাম হয়েছিল, দেখুন এক্সাম হয়েছিল গ্রুপ ডি, মানে এমটিএস যারা এক্সাম হয়েছিল, দেখুন যে ডেট রাখা হয়েছে 20 আগস্ট 2000 সেই এক্সামটি হয়েছিল। নেক্সট দেখুন, সেখানে বলা হয়েছে গ্রুপ সির জন্য সেখানে এক্সাম হয়েছিল 22 আগস্ট 2021 সেই এক্সামটি হয়েছিল। এবং দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। পাবলিশ অ্যান্ড আপলোড ইন দিস পোর্টাল উইদিন ইন দিস মান্থ, মানে সেখানে বলা হয়েছে সেটা যে নভেম্বর মাসের মধ্যেই, যে লাস্ট যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে পাবলিশ করে দিয়ে দেওয়া হবে। তবে দেখুন, সেখানে নভেম্বর মাস কিন্তু 30 তারিখের মধ্যে সেটা শেষ হয়ে যায় নভেম্বর মাসটি। তাহলে দেখুন, সেখানে ক্লিয়ারলি সেখানে ডেটটি লক্ষ্য রাখবেন। এবং দেখুন, সেখানে বলা হয়েছে লাস্ট মান্থ উইদিন দিস মান্থ, মানে সেখানে বলা হয়েছে এই মাসের মধ্যেই পাবলিশ করা হবে। তবে সেটা দেখো, টাইম দেখতে পাচ্ছ সেখানে 12:29 PM হয়েছে, বাট এখন অবধি ওদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আপলোড করা হয়নি, যে জিআরবিটি রেজাল্টটি এখনও আপলোড করা হয়নি। তবে দেখেন, একটা বিষয় সেখানে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে, তবে সেটা আজকের দিন যদি নাও হয়ে থাকে সেটা আগামীকাল ডিসেম্বর মাসের মধ্যেই সেখানে পাবলিশ হয়ে যাবে, যে নেক্সট এক সপ্তাহের মধ্যে সেটা পাবলিশ হয়ে যেতে পারে। সেখানে ক্লিয়ারলি দেখুন, সেখানে আমি জানিয়ে দিচ্ছি। এবং যখনই কোনো ধরনের নোটিফিকেশন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে জানিয়ে দেবো, এবং আপনাদেরকে আইটি বিষয় জানিয়েছি, আমরা ফ্রিতে চেকিং করে জানিয়ে দেবো তোমাদের সেখানে এমটিএস এর রেজাল্ট ফ্রিতে চেকিং করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আপডেটগুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।